আমরা এখন প্রবেশ করব পুরিয়া বটেশ্বর। আড়াই হাজার বছরের আগের সভ্যতা গড়ে ওঠে এখানে নরসিংদী জেলার আর বেলাব উপজেলায়। দেখেন এখানে সব কিছুর নমুনা দেওয়া আছে যে কীভাবে খনন কাজ করতেছিল। এখন কিন্তু এটা মাটিতে ডুবে রাখছে, মানে মিশে রাখছে, এখন কিন্তু কিছুই নাই। দেখেন কত কিছু মিশে ছিল। অনেক দূরপালা এখানে এখানে খেলাধুলা করতে আসে। ওই যে এটা দেখেন, এই হচ্ছে বিষয়, এরকম খনন কাজ করে। এটা প্রথম আবিষ্কৃত হয় 1930 সালে, তারপরে কত সালে সালের জন্য নির্মিত করা হয়। দেখেন এই যে এটা হচ্ছে মহেস্থান ঘরের একটা নমুনা দিচ্ছে। আর হচ্ছে লর্ড কয়েন ফল। দেখেন এই ফলটা কিন্তু আমরা সবাই খাই। শিবপুর বিভিন্ন যে আপনার এই সাইডে দেখেন গরিব বছর জন্য একটা এই যে সাইন দিচ্ছে। হ্যাঁ এই যে অনেক সেই আগে এটা হবে তো নতুন করা, নতুন ট্র্যাক ওটা দিয়া দেখে বুঝা যাচ্ছে। হয়তো অনেক লোক বুঝতে পারবে না, এটা ভাববে যে অনেক পিয়াছেন, কিন্তু না এটা পিয়াছেন না, এটা নতুন করে দেওয়া। এই যে একটা এটা মহেশথানগড়, ওই যে সোমপুর বিহারের মতন এখানে অনেক ট্র্যাক ওটা রয়েছে। দেখেন এই যে এই যে দেখতে পারতেছেন, কিন্তু এগুলো সব নতুন করে দেওয়া স্থাপন করা। এই যে নগর দেখেন, এখানে অনেক রমাদান আসা দেওয়া রয়েছে। থালা বাসন আপনার এই যে সংসার কাজে ব্যবহৃত হতো সেইগুলো পাওয়া গেছিল, সেগুলো এখন আর নেই। শুধু একটা পড়ে আছে, দেখেন চুলোর একটা করে রাখছে। এখানে অনেক ডিবি ছিল, সেই ডিবিগুলো সব বন্ধ করে রাখছে। উ যে দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে ডিবিটা খন করছিল ওইটা। আর এখানে অনেক দর্শনীয় হিসাবে এখানে ই করা হয়েছে বিভিন্ন। এটা দেখেন এই যে কীভাবে শশম গ্রাম যে কীভাবে কী করতে হবে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, খন কাজ করছিল। আর এটা প্রথম আবিষ্কৃত হয়েছে 1930 সালে প্রথম হচ্ছে এটা উদ্ধার হয় এই জায়গাটা। দেখেন ঘর করে রাখছে, ওই পাশে খননের কাজ রাখছে। আর এইটা এই যে দেখেন 7 সালে 8 সালে 9 সালে এই কূপটা হচ্ছে পানি রাখতো এই সে পাত্রতে। এটা কি অরিজিনাল কেন কেন এরকম একটা জিনিস ছিল আগে? ওই যে এই যে হ্যাঁ এইটা এটা কিন্তু এখন আর নাই। দেখেন এইটা একদম বিলীন হয়ে গেছে, এইখানে কোথাও খুঁজে রাখছিল। ছেলেমেয়েরা খেলতে আসছে এখানে। চলেন এখানে এই যে বিষয় দেখেন, এই যে দেখেন কিভাবে ফোন কাজ করছে তার নাম বলে। দেখেন এগুলো কিন্তু জাদুঘরে কিছুই পাওয়া যাবে না, সব এটা ঢাকাতে চলে গেছে। আর কিছু মুদ্রা সংগ্রহ আছে এখানে। দেখুন